বিসিবি বসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এভাবেই হাসতে হাসতে উড়ন্ত চুমু উপহার দিয়ে বের হয়ে যান সাকিব আল হাসান। দেখে বুঝার উপায় ছিল না, এই মানুষটার জন্যই গত ৪৮ ঘন্টা শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতিতে আটকে ছিল বাংলাদেশের ক্রিকেট। সাকিবের বিসিবি বসের বাসায় আসার আধা ঘন্টার মধ্যে একে একে আসেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাসার সুমন এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। বৈঠক চলে প্রায় দুই ঘন্টা। পরে সাকিব ভুল স্বীকার করেছেন বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। সাকিব তার ভুল বুঝতে পেরেছে যে এখানে তার আসলে করাটা ঠিক হয়নি। একটা নিউজ অনলাইন মনে করে সেখানে সে এন্ডোর্সমেন্ট দিয়েছিল, দ্যাট ওয়াজ নট রাইট। তো সেই জন্য তাকে বুঝে বলার পর থেকে সে বলেছে আমি সেখান থেকে সরে এসেছি। আমরা তাকে ওন করি এবং হি ইজ দ্য বেস্ট প্লেয়ার স্টিল। তাকে সে বলেছে ঠিক আছে, নেক্সট টাইম এই ধরনের কোনো মিস্টেক হবে না এবং সে আশ্বাস দিয়েছে আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে, তো আমরা সেটা মেনে নিয়েছি। অলরাউন্ডার ভুল স্বীকার করায় পরিস্থিতিটা সোজা হয়ে যায় ক্রিকেট বোর্ডের জন্য, কারণ লং টার্মে সাকিবের হাতে আর্ম ব্যান্ড তুলে দেওয়া যে আগেরই সিদ্ধান্ত। তবে হালকা একটা টুইস্ট আছে এখানে, আপাতত অস্ট্রেলিয়া আসার পর্যন্ত মেয়াদ সাকিব আল হাসানের। সাকিব আল হাসান উইল বি দ্য ক্যাপ্টেন ফর এশিয়া কাপ, তারপর ট্রাই সিরিজ আছে নিউজিল্যান্ডে, এরপরে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সো সাকিব আল হাসান ইজ দ্য ক্যাপ্টেন অফ এই কয়টা সিরিজ যেটা বললাম, তার জন্য তাকে ক্যাপ্টেন ঘোষণা করলাম। তবে এখনই পুরোপুরি মুক্তি পাচ্ছেন না সাকিব, কারণ বোর্ডের শৃঙ্খলা ভাঙায় পটু এই ক্রিকেটারের উপর বেজায় চটা বিসিবি। আগামী বোর্ড সভায় আলোচনা হবে তাকে নিয়ে। যেটা আমাদের অনুমতি ছাড়াই যেহেতু সে একটা এন্ডোর্সমেন্ট নিয়েছে, সেই জিনিসটা আমরা আগে আলাপ করেছি এবং এটা আমাদের পরবর্তী বোর্ড মিটিং এটা নিয়ে আলাপ হবে। বেট উইনার ইস্যু, সাকিব বিসিবির মুখোমুখি অবস্থানের পর পরিস্থিতি থমথমে থাকলেও শেষটা হয়েছে স্বস্তিতেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।